অনবদ্য সহযোগিতার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই মিডিয়াকম, গ্রেড, এনটিভি সহ সকলের ভালো লাগুক, তাহলেই আমাদের সকল প্রয়াস সফল হবে। ধন্যবাদ সবাইকে। So we already know who the winner is basically. Please. আমরা এখন দেখে নিব আমাদের বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স চয়েস কে হয়েছে। Publicly before, but today I got an opportunity. Round of applause. Thank you. My husband for always, always. But behind many successful women, there's also... দর্শক, এখন আমরা দেখে নিব আমাদের বেস্ট ডিরেক্টর একটু ডিফারেন্ট, একটু সিম্পল এবং এ ব্যাপারে আমার একটা অবজারভেশন হচ্ছে, ইদানিং আমি দেখছি যে খুব স্ল্যাং ইউজ হচ্ছে, আমি এটাকে হাইলি হাইলি অফেন্ডেড করি। বিভিন্ন এইজের দর্শক থাকে, একটা সিচুয়েশনে হতে পারে, বাট এটা ট্রেন্ড হতে পারে না। বাট ওভারঅল ওটি একটা খুব ভালো উদ্যোগ। এবার মেক শিওর করছি যেন সবাইকে একটু সবাইকে গ্রিট করতে পারি, সবার সাথে দেখা হয়, কারণ অনেকটা দিন হলো তো আমিও কাজ করছি না, তো ওই ব্রেকের জন্য অনেকের সাথে যোগাযোগ নেই। তো ভাবলাম আজকে এবার এসে সবার সাথে দেখা হবে। ফেসি এটা আমার অনেক ভালো লাগছে, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি আমরা আমাদের ওয়ার্ল্ড মিডিয়াতে, তাহলে ওটিটি কন্টেন্টের প্রতি বা ওটিটি মিডিয়ার প্রতি কিন্তু আলাদা করে একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে ব্যাক ইন কোভিড-19 পিরিয়ড। সো সেটার কন্টিনিউয়েশনে আমি বর্তমানে বাংলাদেশে এত এত ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে, এত চমৎকার চমৎকার কন্টেন্ট তৈরি হচ্ছে, অবভিয়াসলি এটা খুবই আনন্দের একটা ব্যাপার। আমি সবসময় গো উইথ দ্য ফ্লো টাইপের মানুষ, সো আলহামদুলিল্লাহ আমি অভিনয় করেছি, মানুষের ভালো লেগেছে এবং আমিও এনজয় করেছি, সেই জন্য এটাকে কন্টিনিউ করতে পেরেছি। কিন্তু আমি কখনো শিখিও নি বা এরপরে আমার আসলে আমি শেখার সুযোগ পাইনি। আমি খুবই আনফর্চুনেট যে আমি আসলে থিয়েটার বা কোনো ইনস্টিটিউশন পাইনি যেখানে আমি অভিনয় শিখতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় আমি যদি এখনো সুযোগ পাই আমি চেষ্টা করবো শিখতে। খুব ভালো লাগছে অ্যাওয়ার্ড ফাংশনে সবাই সবার কাজের জন্য তাদের যে অর্জনটা হয় সেটা দেখতে ভালো লাগে। আরও বেশি ভালো লাগে হচ্ছে সবার সাথে দেখা হয়, কারণ আমাদের এক এক একটা কাজ থাকে এবং সবাই সবার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠে না, এই জায়গায় এসে সবার সাথে দেখা হয়। অ্যাওয়ার্ড ফাংশনে যখন আসি তখন আমাদের সব কলিগদের সাথে দেখা হয়, সবাই অনেক সুন্দর সুন্দর জামা পরে আসে, সবাইকে দেখতে অনেক সুন্দর লাগে। আর আমি তো অপেক্ষা করি যে আসলে রেডি হয়ে আসবো, আপনাদের সবার সাথে দেখা হবে, আমার কলিগদের সাথে দেখা হবে। আমি কোন মুডে আছি সেটা তো ক্যামেরার সামনে আমি বলতেও পারি না, দেখাতেও পারি না, বাট আমি চাই আসলে পজিটিভনেস মানুষের সামনে আনতে, মানে আমি চাই যে মানুষ হিসেবে মানুষ যাতে পজিটিভ থাকে। সো আমি যদি পজিটিভ থাকি, সো আমার সাথে যখন আপনার দেখা হবে তখন আপনার মধ্যে আমি যদি পজিটিভিটি দিতে পারি সেখানেই আমার সার্থকতা, বিং অ্যান সেলিব্রিটি বা অ্যাক্টর যাই বলেন না কেন। সো আমি আসলে নেগেটিভ জিনিস প্রচার করতেও চাই না, আমি পজিটিভ জিনিস নিয়েই সামনে আসতে চাই। You got me, 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 you got